আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি নূর জাহান। আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আজ আমি রান্না করছি কুইন ফিশ, যেটা আমি কিনে এনেছি শ্রীলঙ্কার দোকান থেকে। মাছটা দেখে বেশ সুন্দর লাগলো, তাই নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন মাছের স্লাইসগুলো কি সুন্দর, একদম পরিষ্কার। আগে কখনো এই মাছটা খাইনি, ভাবলাম আজ রান্না করে দেখি। রোজার দিন একটু ভ্যারাইটিস খাবার হলে মনে হয় ভালো লাগে। তো মাছটাকে ধুয়ে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব, সাথে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া। এগুলা দিয়ে মাছটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। সাথে কেটে নিয়েছি রসুন পেঁয়াজ কুচি। দেখে তো মাছটা ভালোই লাগছে, আশা করি ভালোই লাগবে। আমি সব মাছ খেতে পারি না, আমার কাছে গন্ধ লাগে, বাট এই মাছটা দেখে খুব লোভ হচ্ছিল। তো আমি গরম তেলে দিয়ে দিলাম একটু মেথির ফোড়ন। মেথির ফোড়ন দিলে মাছের স্বাদটা ভালোই লাগে, মাছে কোনো গন্ধ থাকলে সেটা টের পাওয়া যায় না। আমার নানি সবসময় মেথির ফোড়ন দিয়ে রান্না করতেন, সে অভ্যাসটা আমারও আছে। তো পেঁয়াজ রসুন কুচিগুলো একটু ভেজে নিচ্ছি আগে, তারপরে দিয়ে দিব মাছ। এর সাথে আমি আবার রান্না করছি ছোলা। কাছ থেকে এসে ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি, অল্প সময়ের মধ্যে সব রান্না করা সহজ কথা না, তাই আমি প্রেশার কুকার ব্যবহার করছি। ছোলাগুলো সকালে ভিজিয়ে রেখে গিয়েছিলাম, আধা ঘন্টা সিদ্ধ করলে হয়ে যাবে। কালো ছোলা সিদ্ধ হতে অনেক সময় লাগে, সেই সাথে গ্যাসও সেভ হয়, সারাদিন সিদ্ধ করলেও কালো ছোলা সিদ্ধ হতে চায় না, তাই আমি প্রেশার কুকার ব্যবহার করি। তো পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমার মাখানো কুইন ফিশের স্লাইসগুলো। এই মাছটা দেখতে মনে হচ্ছে জুনের মধ্যে কাটা নেই, মাঝে একটা বড় কাটা, অনেকটা কি মাছ বলবো, পাম্পলেট মাছের মতোই মনে হচ্ছে, বা রূপচাঁদা মাছের কিসের মতো লাগছে, কিন্তু বেশ বড়, একদম পরিষ্কার। এখন আমি মাখানো হলুদ লবণগুলোর মধ্যে একটু পানি দিয়ে মাছের মধ্যে ঝোল দিয়ে দেবো। মাছটা আমি মাখা মাখা করে রান্না করব, তাতে কোনো তরকারি দিব না। আশা তো করছি ভালোই লাগবে। তাতে একটু লবণ দিয়ে দিলাম, প্রথমে মনে হয় লবণ কম দিয়েছিলাম, জলের সাথে আর একটু লবণ প্রয়োজন। দেখুন কি সুন্দর মাছের পিসগুলো আস্তে আস্তে ভাঙে নাই, ভেজে নেয়নি, মনে হলো যেন ভাজলে মাছটা ভেঙে যাবো, তাই একবারে কষিয়ে মশলা মাখিয়ে বসিয়ে দিলাম। সাথে একটু কাঁচামরিচ দিলাম। দেখুন আমার ছোলা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আধা ঘন্টা ছিল প্রেশার কুকারে, বেশ নরম তুলতুলে হয়েছে। ইফতারের সময় প্রায় হয়ে আসলো, আমার মাছও রেডি হয়ে গিয়েছে। এখন দুই রুবাইয়ের মধ্যে কিছু কুচি করা ধনে পাতা, তাতে মাছের সুগন্ধটা ভালো হবে। দেশের মতো অনেকটা রান্নাটা দেশের স্টাইলে করছি। তাতে একটু চেরি টমেটো দিয়ে দিলাম, দেখে তো আমার এখনই রোগ হচ্ছে, কখন রোজা ভাঙবো আর গরম ভাত দিয়ে খাবো। ইফতারের জন্য আমি কিছু সমোসা ভেজে নিয়েছি। ছোলাটা আদা রসুন পেঁয়াজ কুচি দিয়ে একটু মাখিয়ে নেব। আজকের ইফতারে আমি বেশি আয়োজন করছি না, পেঁয়াজু কিছু সমোসা আর ছোলা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।